আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছে। আমার এই ছোট্ট নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ অনেকগুলোই গাছ বলতেছি এবং সেগুলো ওষুধি গাছ এবং সব দিক থেকেই ভালো। সেরকম ওষুধি গাছ ছাড়াও অনেক কিছু গাছ, ছোট ছোট চারা গাছ বসানো হয়েছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এই যে দেখতেই পাচ্ছ, তুলসী গাছ থেকে শুরু করে যেটা খুবই উপকারিতা সব দিক থেকে, যে আমাদের তুলসী গাছ আমি পুঁতেছি, তুলসী গাছ এগুলো অনেক উপকারিতা শরীরের পক্ষ থেকে শুরু করে নানান রোগ ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করে। আর এই যে একটা গাছ দেখছো, এর নাম রক্তজবা। এটা শরীরে যখন কেটে যায় তখন এই রস দিলে নাকি রক্তটা পড়া বন্ধ হয়ে যায়। এই যে গাছটি দেখছো, এটি এরকম অনেক গাছ আছে আমাদের। এই যে দুটি হলো, আর এই যে ছোট্ট একটি গাছ দেখছো, এই গাছের আঠাতে নাকি শরীরে যে কোনো ঘায়েতে দিলে সেটা একটু কমে যায়, ঘাটা অনেক কমে যায়। এই যে ছোট্ট একটি গাছ দেখছো এটি। তো বন্ধুরা, আমাদের এই সুন্দর সুন্দর ঔষধি গাছগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে আমরা এই ছোট্ট ব্লগটি এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ব্লগের জন্য আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সবাইকে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।